সামান্য বৃষ্টিতে জল জমে যায় বাড়িতে, বাড়ি ঘরে জমা জল পোকা মাকড়ের আতঙ্কে নাভিশ্বাস হয়ে ওঠে গঙ্গারামপুর পুরসভার জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের কেশবপুর এলাকার বাসিন্দাদের। 2016 সালের আগে তৎকালীন সময়ে পঞ্চায়েতের তরফ থেকে একটি ক্যানেল বানিয়ে দেওয়া হয়েছিল ওই এলাকায়। কেশবপুর এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই ক্যানেল বন্ধ করে পঞ্চায়েতের সহযোগিতায় বাড়ি বানান স্থানীয় এক ব্যবসায়ী। পরে তিনি ক্যানেল তৈরি করে দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবে কার্যকর হয়নি। এদিকে সামান্য বৃষ্টির জল জমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন, বাঁশের মাচা তৈরি করে সেখানে বসবাস করতে হচ্ছে অনেককে। তাই চরম সমস্যায় পড়ে দীর্ঘ সময় ধরে অবরোধে সামিল হলো গ্রামবাসীরা। প্রশাসনের তরফ থেকে সমস্যা সমাধানের আশ্বাসও দেওয়া হয়। এলাকার প্রাক্তন প্রধান জানিয়েছেন, হাইড্রেন তৈরি করার মতো অর্থ পঞ্চায়েতের নেই। এ বিষয়ে জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। খুব শীঘ্রই এই সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের সভাপতি। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। তবে এখন দেখার বিষয়, কতদিনে প্রশাসনের এই আশ্বাস কার্যকর হয়। বিষয়টা হচ্ছে, তখন আমি যখন প্রধান ছিলাম তখন আমি চেষ্টাও করেছিলাম ওই জায়গাটা সমস্যাটা মিটিয়ে দেওয়ার জন্য, এবং ওখানে একটা হাইড্রেন করে জলটা পাস করে দেওয়ার জন্য। কিন্তু সেটা হচ্ছে আমার পঞ্চায়েতের একটা শেষ পর্যায়, যার জন্য আমি তখন কাউ যা পারিনি, আর যাও পার যতটুকু টাকা ছিল সেই টাকা দিয়ে ওই কাজটা হবে না। ওই কাজটা করতে গেলে প্রায় 20 লাখ টাকার কাছে লাগবে। যদি স্থায়ী সমস্যার সমাধান করতে হয় তাহলে 20 লাখ টাকার মতো লাগবে, আর 20 লাখ টাকা দিয়ে কাজ করা পঞ্চায়েতের পক্ষে সম্ভব নয়, সেই জন্য আমরা তখন করতে পারি। তবে আমরা পঞ্চায়েত সমিতি কেউ তখন জানিয়েছিলাম প্রধান বিষয়টা। এখনো আমাকে পঞ্চায়েত থেকে জানানি, আমাকে জানা, আমাকে অ্যাপ্লিকেশন জমা দিক, আমি তারপরে আমি জেলা পরিষদ থেকে যেটুকু পারবো আমি সেটুকু করে দেওয়ার ব্যবস্থা করে দেবো। তারপরে বন্ধ করে দিচ্ছে, এরা লোকজনকে টাকা খাওয়াইছে, নেতা মন্ত্রীকে টাকা খাওয়াই দিন চমটা উঠাই দিচ্ছে এখানে।